আমি এখানে খিমারটি তৈরি করার জন্য 2.5 হাত বহরের টোটাল 4 গজ পরিমাণ কাপড় নিয়েছে। আপনারা যদি 3 হাত কিংবা 3.5 হাত বহরের কাপড় ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের 2.75 গজ পরিমাণ কাপড় লাগবে। তো প্রথমে আমরা সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিব। মেলে নিয়ে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিব। তো আমি সম্পূর্ণ কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দেখুন 2 পার্ট করে নিয়েছে। তো একটু খেয়াল করে দেখুন, আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড থাকবে আর অপর সাইডটি খোলা থাকবে। এখন আমরা কাপড়টিকে রুমাল ভাঁজ করার মতো করে ভাঁজ করে নিব। দেখুন, এরকম কোনা কোনে ভাঁজ করে নিচ্ছে এবং কাপড় কাটিং করার সুবিধার জন্য আমার দিকে ঘুরিয়ে নিব। তো এইভাবে কাপড়টিকে আমরা ঘুরিয়ে নিব কাটিং করার সুবিধার জন্য। তো দেখুন, আমি কাপড়টিকে কোনা কোনে ভাঁজ করে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন, আমাদের কিন্তু কাপড়টি 2 বার ভাঁজ করে 4 পার্ট করা হয়েছে। তো একটি বন্ধ সাইড থাকবে আর আরও একটি থাকবে খোলা সাইড। তো এই যে কর্নারটি রয়েছে, এখান থেকে প্রথমে আমাদের খিমারের লম্বার মাপটি নিতে হবে। তো আমি এখানে সেলাই সহকারে টোটাল খিমারের লম্বা নিচ্ছি 55 ইঞ্চি পরিমাণ। তো আপনারা যতটুকু খিমায়ের লম্বা নেবেন তার থেকে 1 ইঞ্চি পরিমাণ কিংবা 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেবেন সেলাই করার জন্য। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়েছি সেলাই করার জন্য। তো পুরো রাউন্ডে আমরা মার্কিং করে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাটিং করতে হবে। কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। এখান থেকে আমরা 30 ইঞ্চিতে মার্কিং করব এবং 36 ইঞ্চিতে আরো একটি মার্কিং করে নিচ্ছে হাতার জন্য, ঠিক আছে। এবং এখান থেকে আমরা 12 ইঞ্চিতে মুখের জন্য একটি মার্কিং করব। আপনারা চাইলে 11 ইঞ্চিতেও কিন্তু মার্কিংটি করে নিতে পারেন। তো একটু খেয়াল করে দেখুন, এখানে একটি ছোট্ট কাট বসিয়ে দিব। আমাদের খোলা যে অংশটি রয়েছে সেই অংশে কিন্তু ছোট্ট একটি কাট বসিয়ে দিতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, খিমায় যে মিডল পয়েন্টটি রয়েছে এখানে ছোট্ট একটি কাট বসিয়ে দিতে হবে এবং 30 ইঞ্চিতেও আমরা ছোট্ট একটি কাট বসিয়ে দিচ্ছে। এখন কাপড়টিকে মেলে নিতে হবে এবং কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে কাপড়টিকে সেট করে নিতে হবে। তো দেখুন, পুরো কাপড়টি আমি সেট করে নিয়েছি। তো যেখানে আমরা মার্কিংটি করেছিলাম 30 থেকে 36 ইঞ্চি পর্যন্ত, সেখানে আমরা হাতার জন্য কাটিং করে নিব। দুই সাইড থেকে কিন্তু একই রকমভাবে কাটিংটি করে নিতে হবে। তো সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু আমাদের নেকআপ এবং ওপরের ক্যাপের অংশ ও হাতা কাটিং করে নিব, ঠিক আছে। তো দেখুন, আমি কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি, দেন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিচ্ছে। তো দেখুন, আমি যে সাইডে আছি সে সাইডটি কিন্তু দুই সাইডই বন্ধ আছে এবং এই সাইডটিও বন্ধ থাকবে আর নিচের সাইডটি শুধুমাত্র খোলা থাকবে। তো এখান থেকে আমি ক্যাপটি চওড়া নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমি লম্বা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এখান থেকে কার্ভ করে মিলিয়ে দিব। এখন দাগ অনুযায়ী কাটিং করতে হবে। তো দেখুন, আমাদের কিন্তু ক্যাপের অংশটি কাটিং করা কমপ্লিট। এখন নেকআপ কাটিং করব আর এর জন্য কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছে। দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা এবং চওড়া নিয়েছে। আমি এখানে লম্বা নিয়েছি 25 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি প্রায় 17 ইঞ্চি পরিমাণ। তো 17 ডাবল হচ্ছে 34 ইঞ্চি। তো 34 ইঞ্চি কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে আমি 2 পার্ট করে নিয়েছি। তো এখান থেকে আমাদের একটি মার্কিং করতে হবে। আমি এখান থেকে 22 ইঞ্চিতে একটি মার্কিং করব। এই রাউন্ডটি কিন্তু আমাদের নিচের দিকে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে একটি রাউন্ড করে দিচ্ছে এবং এতটুকু অংশ আমরা কাটিং করে নিব। তো আমাদের মেকআপটি কিন্তু কাটিং করা কমপ্লিট। এখন হাতা কাটিং করবো আর এর জন্য কাপড়টিকে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছে। দেখিয়ে দিচ্ছে হাতার চওড়া এবং লম্বা কতটুকু আছে।
আমি এখানে হাতা চড়া নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ এবং লম্বা আছে প্রায় 10.5 ইঞ্চি পরিমাণ। তো যতটুকু আপনারা হাতার লম্বা নেবেন তার থেকে চেষ্টা করবেন 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বাড়তি নেওয়ার জন্য, ঠিক আছে? আর যতটুকু আপনাদের হাতার মোহরি থাকবে তার থেকে ডাবল পরিমাণ কাপড় নেওয়ার জন্য চেষ্টা করবেন, যেহেতু আমরা হাতার অংশে ইলাস্টিক ব্যবহার করব, ঠিক আছে? তো এখান থেকে আমি টোটাল হাতের লম্বা নিয়েছি 10.5 ইঞ্চি পরিমাণ এবং খোলা যে অংশটি রয়েছে সেই সাইড থেকে প্রায় 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব এবং এইভাবে আমাদের মিলিয়ে দিতে হবে দাগটি। তো দাগ অনুযায়ী আমাদের এখন কাটিং করে নিতে হবে। বন্ধ যে অংশটি আছে অংশটি কাটিং করে আলাদা করে দিচ্ছে, তাহলে আমাদের দুটি হাতা বের হয়ে যাবে। প্রথমে ক্যাপটি সেলাই করব আর এর জন্য কাপড়টিকে ভালো করে সেট করে নিয়ে কিছুটা অংশ বাদ রেখে সাইড থেকে সেলাই করে আটকে দিব। তো যতটুকু অংশ বাদ ছিল সেই অংশটুকু দিয়ে কিন্তু আমরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিব। এবং ভালো ফিনিশিংয়ের জন্য আমি এখানে আয়রন করে নিয়েছি। তো যে অংশটুকু আমাদের সেলাই করা বাদ ছিল সেই অংশটুকু এরকম করে দুই সাইড থেকে মুড়িয়ে এর ওপরে চাপ সেলাই বসিয়ে দিব। তো এখন আমাদের খিমারটির সঙ্গে ক্যাপের অংশটি অ্যাটাচ করতে হবে আর এর জন্য খিমারের কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর ক্যাপের অংশটি সেলাই করতে হবে। তো ক্যাপের কাপড়টিকেও আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি এবং এখানে একটি মার্কিং করে নিচ্ছে। তো নিচে কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো এবং ক্যাপের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা মাঝখান থেকে সেলাইটি করা স্টার্ট করব। একটি পাশ সেলাই করা হয়ে গেল, দেন আমরা আরও একটি সাইডও সেলাই করে নেব। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এর উপরে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন একটু খেয়াল করে, আমরা কিন্তু 12 ইঞ্চি পর্যন্ত ছোট্ট একটি কাট বসিয়েছিলাম, তাই না? তো এখানে আমাদের দুই সাইডে দুটি ইলাস্টিক অ্যাটাচ করতে হবে। তো ক্যাপের নিচ থেকে কিন্তু ইলাস্টিকটি অ্যাটাচ করতে হবে। তো আমি এখানে 2 টুকরো ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিকটির লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তো এভাবে কাপড়টিকে মেলে নিতে হবে এবং উল্টো সাইড থেকে ইলাস্টিকটি লাগানো স্টার্ট করতে হবে। তো প্রথমে আমরা ইলাস্টিকটির দুটি মাথা এভাবে সেলাই করে নিচ্ছে, দেন কাপড়টিকে উল্টো সাইডে 2 বার ভাঁজ করে এর ওপরে সেলাই বসিয়ে দিব। অপর সাইডের একই রকমভাবে অপর সাইডের অংশেও কিন্তু আমরা ইলাস্টিকটি অ্যাটাচ করে নিচ্ছে। এখন কাপড়টিকে উল্টো সাইডে মাঝখান দিয়ে ভাঁজ করে 12 ইঞ্চি পর থেকে আমরা সেলাই করে আটকে দিব খিমারটিকে, ঠিক আছে?
এখন হাতা সেলাই করতে হবে। আর হাতার যে মোহরির অংশটি রয়েছে সেই অংশটিকে দুইবার কাপড়টিকে ভাঁজ করে উল্টো সাইডে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ইলাস্টিক সুতা নিয়েছি। আপনারা কিন্তু এই ইলাস্টিক সুতাগুলো যে কোনো ধরনের পুঁতি বা লেসের দোকানে ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? খুবই রিজনেবল প্রাইস। হাতার অংশে এই ইলাস্টিক সুতাটি ইউজ করব। তো সুতা পেঁচানোর জন্য যে ববিন আমরা ব্যবহার করি তার মধ্যে ইলাস্টিকটিকে এভাবে হাতের সাহায্যে পেঁচিয়ে নিতে হবে। আপনারা চাইলে মেশিনের সাহায্যেও কিন্তু পেঁচিয়ে নিতে পারেন, বাট আমি এখানে হাতের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি। এখন ববিন কেসের মধ্যে এটিকে ইনসার্ট করতে হবে এবং একটু খেয়াল করে দেখুন, তো ববিন কেচের মধ্যে যে নাটটি আছে সেই নাটটি একটু লুজ করে দিতে হবে। তো এখন হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে আমাদের 6 থেকে 7টি সেলাই বসিয়ে দিতে হবে। এখন হাতার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে সাইড থেকে ফিটিং করে নেব। তো একটু খেয়াল করে দেখুন, হাতার এই অংশটি কিন্তু উপরের দিকে অ্যাটাচড হবে আর সেলাইয়ের যে অংশটি রয়েছে হাতার সেটি কিন্তু খিমারের নিচের দিকে অ্যাটাচড হবে। তো খিমারের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছে এবং হাতার কাপড়টিকে সোজা সাইডে রেখেছে। তো হাতাটিকে আমরা খিমারের মধ্যে এভাবে ইনসার্ট করে এখন পুরো রাউন্ডে সেলাই করে দেব। তো আমাদের হাতাটি কিন্তু দেখতে সেলাই করার পর ঠিক এরকম হবে। এখন নেকআপের পার্টটি সেলাই করতে হবে। তো পুরো চারপাশের রাউন্ড কিন্তু আমরা সেলাই করে নেব, ঠিক আছে? সোজা সাইডটি রয়েছে সেই সাইডটি আমরা একটু চওড়া করে ভাঁজ করে সেলাইটি করব, কারণ এই অংশে আমরা ফিতা অ্যাটাচড করব দুই সাইডে। তো কাপড়টিকে কিন্তু একটু চওড়া করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছে। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুইপাট করে নিয়েছি, দেন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে চারপাট করে নিচ্ছে। দুই সাইডে আমাদের মার্কিংটি এভাবে করতে হবে, কারণ ফিতা অ্যাটাস্ট করার জন্য। তো আমি এখানে দুটি ফিতা তৈরি করে নিয়েছি আগে থেকে, আর ফিতাটি তৈরি করা তো খুবই সহজ, আমি এক্সট্রা করে এখানে আর দেখাচ্ছি না। তো ফিতাটির যে সাইডটি খোলা থাকবে সেই সাইডটি কিছুটা পরিমাণ ভাঁজ করে আমরা সাইড থেকে দুটি সেলাই বসিয়ে দিব।
আমরা যেখানে ক্যাপটি অ্যাটাচ করেছিলাম তারপর থেকে কিন্তু আমাদের এই মেকআপের পার্টটিকে অ্যাটাচ করতে হবে। তো আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য এখানে একটি মার্কিং করে নিচ্ছি বাঁকা করে। তো দুই সাইডে কিন্তু আমাদের মার্কিংটি এভাবে করে নিতে হবে, দেন আমরা মেকআপের পার্টটি অ্যাটাচ করব। তো মেকআপের যে এই সাইডটি রয়েছে, দেখুন বাঁকা যে অংশটি রয়েছে এই সাইডটিকে আমরা এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো খিমারের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং মেকআপের কাপড়টিকেও কিন্তু আমি সোজা সাইডে রেখেছি। সোজা সাইডে রেখে দুই সাইড থেকে একই রকমভাবে আমরা সেলাইটি করে নেব। আর সেলাইটি করার আগে আমি এখানে হিজাবের পিন দিয়ে পুরোপুরি পিন আপ করে নিচ্ছি। আর অবশ্যই সেলাই করার আগে নিচ থেকে কাপড়টিকে সরিয়ে তারপরে সেলাই করতে হবে, অর্থাৎ দুটি কাপড় যেন একসাথে সেলাই না হয় খেয়াল রাখবেন। তো এক পার্ট করে কিন্তু আমাদের সেলাইটি করতে হবে। তো দুই সাইড থেকে একই রকমভাবে সেলাইটি করে নিচ্ছি। তো আমাদের সেলাইটি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা নিচে ঘেরের অংশটুকু সেলাই করবো। আর এই দুইবার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করতে হবে, আমি এখানে এক্সট্রা করে আর দেখাচ্ছি না। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের খিমার। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের খিমার তৈরি করতে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আপনারা ঘরে বসে নিজেদের জন্য খিমার তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।